हेलो বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভিডিওটি ইয়ারফোন লাগিয়ে শুনবেন ও শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। ভিডিও বানানোর জন্য যে দামি সেটআপ থাকা প্রয়োজন সেটা আমার কাছে নেই, তবু পরিশ্রম দিয়ে ভিডিও তৈরি করি। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট ও সাবস্ক্রাইব করবেন। প্রথম প্রশ্ন, আলু খেলে কি হয়? এর উত্তর হলো, আলুতে খনিজ পদার্থ ভর্তি থাকায় তা ব্লাড প্রেশার কমায়, পটাশিয়াম, হাইপারটেনশন এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয়। আলুর মধ্যে উপস্থিত পটাশিয়াম, ভিটামিন B6 এবং ভিটামিন C পাচনতন্ত্রের প্রদাহ বা জ্বালা ধরার অনুভূতি থেকে আরাম দেয়, গেঁটে বাত এবং আর্থ্রাইটিসেও উপকার দেয় এর পুষ্টিগুণ। তারপরের প্রশ্ন, আলু খেলে কি ওজন বাড়ে? উত্তরটি হলো, আপনি যদি স্বাস্থ্যকর খাদ্যসূচি অনুসরণ করেন এবং জাঙ্ক ফুড খাওয়া থেকে দূরে থাকেন, তাহলে আলু খেলে ওজন বাড়বে না। বরং সাদা এবং মিষ্টি আলু দুটি ওজন কমাতে সাহায্য করে, কারণ আলুতে থাকা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ওজন কমাতে ভূমিকা রাখে। এছাড়া আলু কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবারের দারুণ উৎস। তারপরে প্রশ্ন, আলু খেলে কি গ্যাস হয়? উত্তরটি হলো, আপনার যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে ভাজা বা পোড়া আলুর তরকারি খেলে গ্যাস হতে পারে, তবে রসালো তরকারি খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা কম। তারপরে প্রশ্ন, সিদ্ধ আলু খেলে কি হয়? এর উত্তর হলো, নিয়মিত সিদ্ধ আলু খেলে শরীরে ভিটামিনের ঘাটতি দূর হতে সময় লাগে না, ফলে একাধিক রোগ দূরে থাকে, সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রাও কমতে শুরু করে। আলুতে রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। বন্ধুরা, এরকম আরও অন্যান্য বিষয় সম্পর্কে দরকারি তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।